হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা 3 নম্বর স্কুল অর্থাৎ বারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা রিমেইনিং পোর্শন অর্থাৎ গ্রুপ ডি এর অন্তর্গত সমস্ত 3 মার্কস এর কোশ্চেনের আনসার গুলো আমরা প্রোভাইড করে দেব। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি যেখানে আমরা সমস্ত 1 মার্কস এর এবং 2 মার্কস এর কোশ্চেনের আনসার গুলো প্রোভাইড করেছি তারা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসটি দেখে নিও, এবং পুরনো ক্লাসটি দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে ক্লাস 8 সায়েন্সের প্লেলিস্টের লিংকে ক্লিক করলে তোমাদের সামনে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলি ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকে আমাদের গ্রুপ ডি এর অন্তর্গত 4 দাগে যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে যেসব সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা উল্লেখ করো। লিখবে বিজ্ঞানী রাদারফোর্ড বিশেষ বিশেষ পরীক্ষা যেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, তার মাধ্যমে পরমাণু সম্বন্ধে যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন সেই পরীক্ষালব্ধ ধারণাকেই রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এবং তার সিদ্ধান্ত মানে হচ্ছে সেই মডেল, সেই মডেলের মধ্যে কি কি বলা হয়েছিল বা তার সিদ্ধান্তগুলি কি কি ছিল। দেখো প্রথম সিদ্ধান্ত তিনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় হল ফাঁকা। 2 নম্বর, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় একত্রিত হয়ে আছে বা জড়ো হয়ে আছে, এই ভারী অংশের নাম হল নিউক্লিয়াস বা কেন্দ্রক। 3 নম্বর লিখবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক আধান সীমাবদ্ধ থাকে, তার কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে। তারপর দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। আর শেষে দেওয়া হয়েছে পরমাণু নিস্তড়িত অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। 2 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির রাসায়নিক পদার্থের সংকেত অথবা নাম ও বিক্রিয়ার সমীকরণ লেখো। রাসায়নিক পদার্থগুলির নাম দেখো মার্বেল পাথর আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। মার্বেল পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। এদের বিক্রিয়াতে কি উৎপন্ন হয় দেখো রাসায়নিক সমীকরণটা দেখলেই বুঝতে পারবে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বেরোতে থাকে এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পারঅক্সাইডে জলীয় দ্রবণে সামান্য পরিমাণে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ ও পর্যবেক্ষণ লেখো। একটি টেস্ট টিউবে অল্প পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2 দ্রবণে সমপরিমাণ জল মিশিয়ে তাতে সামান্য MnO2 গুঁড়ো যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবে, পর্যবেক্ষণ হচ্ছে দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোতে থাকে। কেন হয় তার কারণ হচ্ছে মিশ্রণে MnO2 থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়, অতএব MnO2 এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। আর বিক্রিয়ার সমীকরণে তোমরা লিখবে 2H2O2 অ্যারো দিয়ে উপরে লিখবে MnO2, তৈরি হচ্ছে দেখো জল এবং তার সঙ্গে অক্সিজেন। 4 নম্বর প্রশ্ন, ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন? আর একটি বস্তু জলে স্থির অবস্থায় ভাসছে, বস্তুটির ওজন 15 নিউটন, তাহলে এক্ষেত্রে প্লবতার পরিমাণ কত? এক্ষেত্রে বস্তুর যা ওজন প্লবতাও কিন্তু একই হবে, তার মানে প্লবতার পরিমাণ হয়ে যাবে 15 নিউটন। আর প্রথম প্রশ্নের আনসার দেখে নাও, তরলে আংশিক বা পূর্ণ অবস্থায় নিমজ্জিত কোন বস্তুর ওপর দুটি বল ক্রিয়া করে, খাড়া নিচের দিকে বস্তুর ওজন এবং একই রেখা বরাবর উপরের দিকে প্লবতা বল কাজ করে, দুই ক্ষেত্রেই এই প্লবতা বলের মান W সর্বদাই বস্তুর ওজনের সমান, সুতরাং ভাসমান বস্তুর কার্যকরী ওজন বা আপাত ওজন যেটা সেটা হচ্ছে B-W=0। তার কারণ একটা বস্তু যখন তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তখন ধর এটা যদি একটা বস্তু হয়, এই বস্তু নিচের দিকে কি করে, নিচের দিকে তার ওজনটা প্রয়োগ করে যেটা হচ্ছে W, এবং এই যে রেখা বরাবর নিচের দিকে বস্তুর ওজন ক্রিয়া করছে সেই রেখা বরাবর ঊর্ধ্বমুখী উপরের দিকে কি কাজ করছে, প্লবতা বল মানে যেটা হচ্ছে B। এবার এই দুটো সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটোর বিয়োগফল কি হবে, 0। তার জন্যই দেখো ভাসমান বস্তু আপাত ওজনহীন হয়। 5 নম্বর প্রশ্ন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হচ্ছে, এই বিষয়টি বোঝাতে একটি রেখাচিত্র আঁকো যেখানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দু, মাধ্যম দুটি বিভেদ তল, অভিলম্ব ও প্রতিসরণ কোণ চিহ্নিত আছে। দেখো লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ তোমরা এরকম ভাবে দেখাতে পারবে, টেক্সট বইয়ের 50 পাতে তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও তার ঠিক পরের পাতায় এখানে দেখো লঘু থেকে ঘন মাধ্যম, এটা দেখো লঘু এবং এটা হচ্ছে ঘন মাধ্যম, তার কারণ লঘু থেকে ঘনতে যখন যায়
তখন প্রতিসরণের পর রশ্মিটি কি হয় অভিলম্বের দিকে সরে আসে, তাহলে এরকম ভাবে যাওয়ার কথা কিন্তু অভিলম্বর কাছে সরে আসলো। আর কোনটাকে সেটা লিখে দেবে, এ ও আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু, আর এফ ও ই বা এফ ই দুই মাধ্যমের বিভেদ তল, সি ও ডি বা সি ডি এটা হচ্ছে অভিলম্ব, এ ও সি আপতন কোণ, আর বি ও ডি প্রতিসরণ কোণ। 6 নম্বর প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবরা কিভাবে সাহায্য করে। প্রথম পয়েন্ট দেবে দই তৈরি। তোমরা জানো যে দইয়ের মধ্যে থাকা ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। যখন 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে এই ব্যাকটেরিয়াকে মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের 2 নম্বর ভূমিকা তোমরা লিখবে, বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। আর 3 নম্বর লিখবে, ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে, ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। 7 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ উল্লেখ করো। মাইটোকন্ড্রিয়ার গঠনে লিখবে যে মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা নিয়ে গঠিত হয়। বাইরের পর্দাটা যেটা সেটা হচ্ছে বহিঃপর্দা, আর ভেতরে থাকে যেটা সেটা ভেতরের পর্দাটাকে বলবো আমরা অন্তঃপর্দা। আর এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝের যেটা অংশ সেটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান। অন্তঃপর্দা অনিয়মিত ভাবে ভেতরের দিকে খাঁজ হয়ে আঙুলের মতো খাঁজের সৃষ্টি করে। এই খাঁজগুলোকে কি বলা হয়, দেখো এই যে খাঁজগুলো রয়েছে এই খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্থাৎ অন্তঃপর্দার ভেতরের প্রকোষ্ঠে যে অর্ধ তরল প্রোটিন সমৃদ্ধ পদার্থ থাকে তাকে কি বলবো, এই ভেতরের তরলটাকে বলবো আমরা ধাত্র। ধাত্রের মধ্যে দেখো ডিএনএ, আরএনএ, রাইবোজোম, দানা, বিভিন্ন প্রকার উৎসেচক কিন্তু থাকে। আর ক্রিস্টি ও অন্তঃপর্দার ভেতরের গায়ে ছোট ছোট টেনিস র্যাকেটের মতো দানাদার বস্তু অবস্থিত থাকে যাদের অক্সিজোম বা দেখো ফার্নান্ডেজ মোরান অধএকক বা F1 কণা বলে। এই যে কণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে F1 কণা। কাজ কি লিখবে, কাজে তোমরা লিখবে যে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে সবা শ্বসন প্রক্রিয়া অর্থাৎ ক্রেবস চক্রের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। 2 নম্বর কাজ, কোষের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 2টো কাজ তোমরা লিখবে। 8 নম্বর প্রশ্ন, কি কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। বন বাঁচানোর উপায় এটা কিন্তু আমরা আগের মডেল কোশ্চেন পেপারেও পেয়েছিলাম। দেখো কি কিভাবে বন বাঁচানো সম্ভব, বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা, 2 নম্বর গাছ পোতা ও নতুন নতুন বনাঞ্চল তৈরি করা, মানে নতুন নতুন গাছ রোপণ করতে হবে, আর বনে আগুন লাগার সম্ভাবনা কমাতে হবে, আর বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা, বনের পরিণত গাছকে কাটা বন্ধ করতে হবে, তার সাথে ওই একই জায়গায় একই প্রজাতির নতুন গাছের চারা লাগাতে হবে, আর বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তোমরা পেয়ে যাচ্ছ 249 পাতায়। 9 নম্বর প্রশ্ন, তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার নাম লেখো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একদিন বন্ধুরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য ও পথে সিগারেট খাওয়ার জন্য আমাকে জোর করছিল, কিন্তু আমি তাদের সরাসরি না বলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি সে সময় ঠিক করেছি। এরকম তোমরা নিজেদের জীবন থেকে বাস্তব অভিজ্ঞতার একটা উদাহরণ তোমরা দেবে। 10 নম্বর প্রশ্ন, বেলের 2টি ঔষধি গুণ সম্বন্ধে লেখো, আর রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহৃত হওয়া ছাড়াও গোলমরিচ আর কিভাবে কাজে লাগে। বেলের 2টি ঔষধি গুণ তোমরা লিখবে যে বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ, মানে কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে। 2 নম্বর, বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। 291 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। আর মশলা ছাড়া গোলমরিচের আরো অনেক ব্যবহার, দেখো কাশি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়ায়, মাড়ির ব্যথায়, ডায়রিয়া, বদহজম ও গ্যাসের সমস্যায় গোলমরিচ কাজে লাগে। 11 নম্বর প্রশ্ন, গলগি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো। দেখো গলগি বডি হলো ছোট ছোট কতগুলি গহ্বর ও চ্যাপ্টা থলির সমন্বয়ে গঠিত সজীব কোষীয় অঙ্গাণু। গলগি বডির দেখো গলগি বডিতে 4 ধরনের গঠন লক্ষ্য করা যায়, ল্যামেলি বা সিস্টার্নি, ভ্যাকিউল বা গহ্বর, আর মাইক্রোভেসিকল, এবং 4 নম্বর হচ্ছে নালিকা বা টিউবিউল। প্রথমে আমরা দেখব সিস্টার্নি বা যেটাকে বলা হচ্ছে ল্যামেলি। দেখো এগুলি দেখতে অনেকটা চ্যাপ্টা থলির মতো হয়, এগুলি পরপর সমান্তরালভাবে সজ্জিত থাকে, তাহলে এগুলো হচ্ছে সিস্টার্নি বা ল্যামেলি। নেক্সট দেখব ভ্যাকিউল। ভ্যাকিউল দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভ্যাকিউল বা গহ্বর, দেখো সিস্টার্নির প্রান্তভাগে বড় গোলাকার আকৃতি বিশিষ্ট অংশগুলিকে ভ্যাকিউল বলা হয়। মাইক্রোভেসিকল, মাইক্রোভেসিকল বা ভেসিকল, মাইক্রো মানে ছোট, দেখো সিস্টার্নির প্রান্তভাগে ছোট গোলাকার অংশগুলিকে মাইক্রোভেসিকল বলা হয়। সিস্টার্নি, ভ্যাকিউল এবং মাইক্রোভেসিকল একটি মাত্র পর্দা দিয়ে আবৃত থাকে, এদের মধ্যে কোষীয় ক্ষরণের উপাদানগুলি সঞ্চিত থাকে।
আর গলগি বডির কাজ হচ্ছে কোষ পর্দা কোষ প্রাচীর গঠনে অংশগ্রহণ করা, পরিণত শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে গলগি বডি সাহায্য করে, এছাড়া লাইসোজম সৃষ্টিতে অংশ নেয়। 12 নম্বর প্রশ্ন, প্রাণীদের পেশিকলা, যোগকলা ও আবরণী কলার প্রত্যেকটির একটি করে কাজ উল্লেখ করো। পেশিকলার কাজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা। আবরণী কলার কাজে তোমরা লিখবে যে দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের উপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা। আর যোগকলার কাজ তোমরা লিখবে যে যোগকলা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। এরপরে দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব, তিনটি উপায় উল্লেখ করো। এখানে অনেকগুলো উপায়ের কথা বলা হয়েছে। প্রথম উপায়, কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্যকে রেখে মানে ক্যানিং, বা বিশেষ মোড়কে রেখে মানে প্যাকেজিং করে খাদ্যকে ভালো রাখা সম্ভব। 2 নম্বর, কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি ও ফলকে যেমন টুকরো বা কাটা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিয়ে মানে সান ড্রাইং। 3 নম্বর লিখবে, মাছ মাংস বা ফলে নুন মাখিয়ে রাখলে, যেটাকে বলা হয় সল্টিং। তাহলে আজকে আমরা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে 3 নম্বর স্কুলের গ্রুপ ডির অন্তর্গত সমস্ত 3 মার্কস এর কোশ্চেন আনসার গুলো প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো ক্লাসগুলি দেখতে তোমরা অবশ্যই ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলি ওপেন হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।